নমস্কার, দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। শুরু করছি নারদ নারদ। জয়ন্ত সিং এর দাদাগিরির একের পর এক কীর্তি ভাইরাল। সুমোটো মামলা পুলিশের, গ্রেপ্তার জয়ন্তের চার সাগরেদ, বাকিদেরও গ্রেপ্তার করা হবে, কড়া পদক্ষেপের ইঙ্গিত ব্যারাকপুরের কমিশনার অলোক রাজৌরিয়ার। আজ এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, তবে প্রথমেই নজর রাখব প্রতিবেদনে। জায়ান্টের খুললাম খুল্লা দাদাগিরি, একের পর এক ভিডিও ভাইরাল। ভিডিও সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। ভিডিও থেকে চিহ্নিত জয়ন্ত চার সাগরেদ গ্রেপ্তার, কড়া পদক্ষেপের আশ্বাস ব্যারাকপুর কমিশনারের। একের পর এক ভাইরাল ভিডিও, তাতেই দাদাগিরির পর্দা ফাঁস আড়িয়াদহের ডন জয়ন্ত সিং এর। আড়িয়াদহের তালতলা স্পোর্টিং ক্লাবের ভেতরে এক ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল। সুকান্ত মজুমদারের পোস্ট করা ভিডিওয়ে তোলপাড়। সুমোটো মামলা ব্যারাকপুর পুলিশের, গ্রেপ্তার জয়ন্তের দুই সাগরেদ সুমন ও ছোট্টু। আরও একটি ভাইরাল ভিডিওয়ে দেখা যাচ্ছে তালতলা ক্লাবের ভেতর এক নাবালককে বিবস্ত্র হয়ে বাধ্য করা হচ্ছে। যে ব্যক্তি চেয়ারে বসে নাবালকের উপরে চালাচ্ছে সে জয়ন্ত ঘনিষ্ঠ হোসেন দাস। এই ভাইরাল ভিডিওয়ে সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। এলাকাবাসী সন্ত্রস্ত, তাদের অভিযোগ এলাকায় জয়ন্ত সিং এর সঙ্গী সাথীরা গুন্ডাগিরি চালায়, ত্রাস সৃষ্টি করে। শুধু তালতলা ক্লাবের ভেতরের ভিডিও নয়, ক্লাবের পাশে বাজারের ভেতর জয়ন্ত সিং এর অস্ত্র প্রশিক্ষণের ভিডিও ভাইরাল। অস্ত্র প্রশিক্ষণ করতে দেখা যাচ্ছে জয়ন্ত ঘনিষ্ঠ তন্ময় ধরকে। এই ভিডিওরও সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। এই খবর সম্প্রচারের পর আড়িয়াদহ হাসপাতাল মোড় থেকে তন্ময় ধর ও অভিষেক চট্টোপাধ্যায় ওরফে অভিকে গ্রেপ্তার করে বেলঘুরিয়া থানার পুলিশ। এক বছর আগে আড়িয়াদহে এক প্রমোটারের কাছে টাকা চেয়েছিল জয়ন্তের এক সঙ্গী। অভিযোগ, প্রমোটার টাকা না দেওয়ায় জয়ন্ত সিং এর ঘনিষ্ঠ সৈকত মান্না ওরফে জঙ্গা ও সুমিত যাদব ওরফে বাবুয়া প্রমোটারের বাড়িতে চড়াও হয়। প্রমোটারের বাড়ি লক্ষ্য করে ভাঙা হয় জানলা কাঁচ। সৈকত মান্না এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছে, তবে আরও এক অভিযুক্ত সুমিত যাদব ওরফে বাবুয়া পলাতক। তো আমরা আউট অফ এইট, যেটা ভিডিওতে দেখা যাচ্ছে আটজন, তাদের মধ্যে থেকে ছজনকে আমরা অলরেডি অ্যারেস্ট করেছি। বাকি দুজন যে আছে ভিডিওতে দেখা যাচ্ছে, আর যাদেরকে দেখা যাচ্ছে না তাদেরকে চিহ্নিতকরণ কাজটা চলছে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের দাবি, 2023 সালে একবার ধরা পড়ে জয়ন্ত, পরে ব্যক্তিগত বন্ডে তাকে জামিন দেওয়া হয়। কোনো রকম অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত না থাকার প্রতিশ্রুতি দিয়েই জয়ন্ত জেল মুক্ত হয়েছে বলে দাবি পুলিশের। পুলিশের সঙ্গে বন্ডের শর্ত লঙ্ঘন করায় জয়ন্তের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে বলে জানান পুলিশ কমিশনার। জয়ন্ত সিং আমাদের একটা হিস্ট্রি শিকার আছে, তাকে আপনারা জানেন 2023 আমরা অ্যারেস্ট করেছিলাম অ্যান্ড অনেকদিন ও জেলে ছিল। তাছাড়া আমরা ওদের মধ্যে একটা বন্ডু ভরিয়েছিলাম কি ও ভালোভাবে থাকবে, কেন কি ও আবার অপরাধ করেছে, তাই জন্য বন্ড ভায়োলেশনের প্রক্রিয়া যেটা হয় কানুনি প্রক্রিয়া, সেই কানুনি প্রক্রিয়াও কমপ্লিট হয়ে গেছে। তার মধ্যেও শীঘ্রই যে আমাদের স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হয় তারা ওকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করে। ব্যারাকপুর থেকে জয়ন্ত মজুমদার ও শুভজিৎ সিং এর রিপোর্ট, কলকাতা টিভি। আজ এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা সুকেশ বিশ্বাস। সুকেশ দা, স্বাগত আপনাকে। রয়েছেন বিজেপি নেতা রমজান আলী। রমজান সাহেব, আপনাকেও স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। আমি প্রথমে রমজান সাহেব আপনার কাছে আসব, যে ঘটনা দেখছেন যে ভিডিও একের পর এক ভাইরাল হচ্ছে, পুলিশ অ্যাকশন নিচ্ছে, আপনার কি বক্তব্য? দেখুন, বাংলায় আমরা চেয়েছিলাম যে আইনে শাসন করবে, কিন্তু এখানে শাসক দলের শাসন চলছে। আমরা চেয়েছিলাম ভারতীয় সংবিধানের আইন চলে, আমরা দেখছি যেন শরিয়াত অনুযায়ী শাসন ব্যবস্থা চলছে। এই বাংলাতে বাংলার মানুষ নিজেদের বাকস্বাধীনতা, মৌলিক অধিকার তাদের কেড়ে নেওয়া হচ্ছে। আজকে কামারেটির বুকে জয়ন্ত সিনহার ক্লাবে এবং তার সাগরেদরা যেভাবে আমাদের মায়েদের উপর অত্যাচার করছে, আজকে আমরা বাংলাবাসী হয়ে লজ্জা, মায়েদের কাছে লজ্জা যে আমরা কিছু করতে পারছি না, কারণ রাজ্যে ভারতবর্ষের সংবিধানের শাসন চলছে না, চলছে শরিয়াত আইনের শাসন। খুব দুঃখ লাগছে। বেশ, সুকেশদা কি বলবেন যে কথা বিজেপি বলছে যে এ রাজ্যে ভারতবর্ষের আইন বা সংবিধানের শাসন চলছে না, আইনের শাসন চলছে না, শরিয়তি আইন চলছে? অস্ত্র প্রশিক্ষণ থেকে অত্যাচার, কোনো কিছু তো বাদ যাচ্ছে না। সংবিধান আর কোনটা শরিয়তি আইন সেটাই উনি জানেন না। বিজেপির প্রধান লক্ষ্য হচ্ছে সমস্ত বিষয় হিন্দু মুসলিম বিভাজনের
একটা বার্তা ছড়িয়ে দেবার চেষ্টা। শরীয়ত আইন কোথায় প্রযোজ্য হয় আর সংবিধান আর ভারতবর্ষের ইন্ডিয়ান পেনাল কোড আর ক্রিমিনাল প্রসিডিউর কোথায় প্রযোজ্য হয় সেটা উনি জানেন না। তাই বলছে আজকে যে একটা আইপিসি কে একটা শরীয়তি আফগানিস্তানের ভিডিও একজন একজনকে এভাবে চ্যাংদোলা করে চারজন মিলে ধরে রয়েছে আর দুজন তিনজন পিটিয়ে যাচ্ছে উইকেট দিয়ে কোনো একটি ক্লাবে, কোথাও গিয়ে কোনো একটি ক্লাবের কোথাও কোনো ঘরে সেখানে অস্ত্র প্রশিক্ষণ চলছে, এটা কোথায় রয়েছে? আফগানিস্তানে? শুনুন, এই সমস্ত ঘটনা নিয়ে আমরা যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করছি। কামারহাটিতে যে আছে জয়ন্ত সিংকে আবার পুনরায় পিসি নেওয়া হয়েছে, নজনের বেশি গ্রেপ্তার হয়েছে, এবং আপনারা আর কি চান, আপনারা আর কি চান? এবং সেখানে দেখতে হবে আপনাদের পক্ষে হোক, এলাকার মানুষ যদি ঠিক করে সাক্ষী সবুজ দেয় নিশ্চয়ই আসামির শাস্তি হবে। এবং আমরা চাই ভারতবর্ষের সব থেকে উত্তরপ্রদেশে, আরে খোঁজ দিন উত্তরপ্রদেশে বেশি চলে। আপনার দলের এমএলএ কি বলছে? উত্তরপ্রদেশ আপনার দলের বিধায়ক, আপনার শাসক দলের বিধায়ক বলছেন যে আমি খুন হয়ে যেতে পারি, তিনি আতঙ্কিত। এবং এখানে সবাই বলে ফেলে, এখানে পশ্চিমবঙ্গে এমন কোন শাসন ক্ষমতা কায়েম হয়নি যে একটা বিধায়ক একটা সংসদ জনমানসে বা জনসমক্ষে খুন হয়ে যাবে, এটা সম্ভব নয়। তাহলে কি শুধুমাত্র প্রচারে আসার জন্য এই কথা বলছেন? শাসক দলের বিধায়ক যিনি প্রাক্তন মন্ত্রীও বটে, এই কথা বলার জন্যই তো আপনারা প্রচারটা করছেন। তাহলে ব্যবস্থা হচ্ছে না কেন তার বিরুদ্ধে? তাহলে দল দল বিরোধী বক্তব্য তো সুকেশ দা, দল বিরোধী বক্তব্য তো। গরুর দুধে সোনা পাওয়া যায় এটা হাসির খোরাক, তা নিয়ে আমরা আলোচনা সমালোচনা করেছি, হাসির খোরাক। কিন্তু যখন শাসক দলের বিধায়ক বলেন যে আমি খুন হয়ে যেতে পারি, রাজ্যের প্রাক্তন মন্ত্রী খুন হতে পারি বলছেন যে খুন হয়ে যেতে পারেন, তাহলে সেটা কি সিরিয়াস ইস্যু নয় রমজান সাহেব? সেটা কি সিরিয়াস ইস্যু নয়? বুঝতে পেরেছি সুকেশ দা, প্লিজ আমি একটু রমজান সাহেবের কাছ থেকে শুনি। রমজান সাহেব, এটা কি সিরিয়াস ইস্যু নয় যখন শাসক দলের বিধায়ক বলেন যে তিনি খুন হয়ে যেতে পারেন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী তিনি, তখন কি সেটা সিরিয়াস ইস্যু থাকে না? আজকে এই জয়ন্ত সিনহা মদন মিত্রের মদপুষ্ট গুন্ডা, আজকে আমরা মদন মিত্রের সঙ্গে ছবি দেখেছি, তার বয়স মানে বৌমার সঙ্গে ছবি দেখেছি, তার ছেলের সঙ্গে ছবি দেখেছি, আজকে দিনের পর দিন এর আগেও দেখেছি এই জয়ন্ত সিনহা একটা যুবক ছেলেকে একদমই কোথাও কোথাও নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। আমি সুকেশ দা আপনার কাছে আসবো, যে একের পর এক ভিডিও ভাইরাল হচ্ছে, কোনোটা হয়তো এক বছর আগের, কোনোটা দু বছর আগের, এতদিন তাহলে পুলিশ এখন ব্যবস্থা নিচ্ছে। আমার প্রশ্ন, যে ভিডিও ভাইরাল হবে, কেউ সোশ্যাল মিডিয়ায় দেবে, সংবাদ মাধ্যম দেখাবে, তারপর পুলিশ গিয়ে ব্যবস্থা নেবে? পুলিশের তাহলে কোথায় গেল ইন্টেলিজেন্স? সমস্ত ফেল করছে। এই যে কেসটা কামারহাটির কেস, অভিযোগ পাওয়া মাত্রই পুলিশ পদক্ষেপ গ্রহণ করেছে এবং সেখানে ওকে জয়ন্ত সিংকে খুঁজে খুঁজে পুলিশ ঠিক গ্রেপ্তার করেছে, বের করেছে এবং তাকে গ্রেপ্তার হয়েছে। দক্ষিণেশ্বরের ঘটনা দক্ষিণেশ্বরে, এই মুহূর্তে দক্ষিণেশ্বরের মা ছেলেকে মারধর, সেই ঘটনা চার দিন পরে গ্রেপ্তার হয়েছে। দক্ষিণেশ্বরের ঘটনা গ্রেপ্তার হয়েছে আইএসআই এর সামনে থেকে চার দিন পরে, খুঁজে খুঁজে গ্রেপ্তার করেছেন বলছেন আপনি?
আজকে ভিডিও ফুটেজ দেখে যদি পুলিশকে পদক্ষেপ নিতে হয় তাহলে শাসন ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায় বসে আছে কেন? পুলিশ মন্ত্রী কি করছে? পুলিশ মন্ত্রী পদত্যাগ করছে না কেন? কেন দায়ী নিয়ে পদত্যাগ করছে না? তার পুলিশ ব্যর্থ, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া থেকে ভিডিও ফুটেজ নিয়ে পুলিশকে পদক্ষেপ নিতে হচ্ছে, এটা লজ্জা, এটা বাংলার লজ্জা, গ্রেফতার করুন, এটা বাংলার লজ্জা। বড় গেল পদপিষ্ট হয়ে যে যে করলো ঘটনার তাকে গ্রেফতার করতে পারছেন না, তাকে সেক্ষেত্রে হিন্দু আইন বলছে, পশ্চিমবঙ্গের আইন বলছে, তাকে আগে গ্রেফতার করে দেখান। আপনি বলছেন পশ্চিম বাংলাকে মমতা বন্দ্যোপাধ্যায় শরিয়াত আইনের আইনের কায়দায় শাসন করছে, আমরা লক্ষ্য করছি, আমরা লক্ষ্য করছি। আজকে আজকে উত্তরবঙ্গে একটা বিজেপি করে মহিলা তাকে উলঙ্গ করে অত্যাচার করা হয়েছে। আজকে উত্তরবঙ্গের চাপড়াতে সুকেশ দা বলছেন যে পুলিশের কাছে আগে অভিযোগ করুক। আমি বলছি যে এই ঘটনাগুলো যেখানে মারধর করা হচ্ছে, প্রমোটারের বাড়িতে ইট ছোড়া হচ্ছে, সেই ভিডিও আজকে প্রকাশ হচ্ছে। এতদিন প্রকাশ হচ্ছিল না কেন, এটা আমার প্রশ্ন। দুই হচ্ছে পুলিশের কাছে তাহলে কি যেতে কেউ অভিযোগ করতে যেতে ভয় পাচ্ছে মানুষ? এই জয়ন্ত সিনহা, জয়ন্ত সিংদের বিরুদ্ধে অভিযোগ করতে গিয়ে মানুষকে দুবার চারবার দুশোবার ভাবতে হচ্ছে, তাই এক বছর দুবছর হয়ে যাচ্ছে, ঘটনা জানাই যাচ্ছে না। সুকেশ দা একদম তাই, আজকে বিরোধী দল মানুষ কখনো ভয় পাচ্ছে না, ব্যাপারটা হচ্ছে আপনাকে দেখতে হবে সন্ত্রস্ত অবস্থায় আছে। কোন অভিযোগটা আপনি কখনো করেছেন থানায় যে যে প্রমোটারের বিরুদ্ধে আপনি চক্রান্ত ইট পড়ছে আর গুলি ছুড়েছে, একটা অভিযোগ একটা শুনেছি আমরা, এবং সেই প্রমোটার কিন্তু অভিযোগ করেছে, সেই কেস চলছে, কেটে কোটে চলছে সে অভিযোগ। সেই প্রমোটিং যে প্রমোটার তাকেও জিজ্ঞেস করতে পারেন, তা সে কেস চালাচ্ছে এবং গভর্নমেন্ট সেই কেসে অবশ্যই পদক্ষেপ গ্রহণ করেছে। এবং যতগুলো অভিযোগ আছে যে যে ক্রিমিনাল বিরুদ্ধে কেউ যদি কোর্ট যদি অগ্রিম জামিন দিয়ে দেয় সেক্ষেত্রে কোনো দলের তো কিছু করার কথা থাকে না, এবং আদালতের ওপরে সকলে ভরসা করতে হবে, এবং আদালতের সাক্ষী সবুত, পুলিশি রিপোর্ট, মেডিকেল রিপোর্ট সবকিছু যাচাই করে তবে একটা অগ্রিম জামিন রাজ্যের মুখ্যমন্ত্রী আদালতকে মানে মান্যতা দেয় অভিযোগকারী। আপনার রাজ্য, আপনার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী হাইকোর্টকে মান্যতা দেয়, কোর্টকে মান্যতা দেয়, শপথ নেয় সকলে আদালত কেন, সংবিধানের সমস্ত স্তম্ভকে তারা সম্মান করে এবং সংবিধানের নিচে নিচে তারা সমস্ত কাজ করে। আমরা আজকে বাংলার মানুষ দেখছে মুখ্যমন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী বিচারকদের বিরুদ্ধে আইন তুলছে, বিচার ব্যবস্থার উপরে আইন তুলছে, আজকে ভাইপো বিচার ব্যবস্থার উপরে আইন তুলছে, আজকে পুলিশ শাসক দলের দালালি করছে, তাবেদারি করছে, কালীঘাটের টাকায় মাইনে নাই নাকি এরা, এরা কালীঘাটের অঙ্গুলে হেলানো চলছে। আজকে কামারাটিতে যে শাসন ব্যবস্থা চলছে এটা বাংলার মাটিতে হতে পারে না। বিরতির পরে আবার ফিরে আসবো এই আলোচনায়, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর, দেখছেন নারদ নারদ, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমি সুকেশ দা আপনার কাছে যাব, যে প্রশ্ন রেখেওছিলাম আপনার কাছে, এই যে একের পর এক ভিডিও ভাইরাল হচ্ছে, পুলিশ বলছে পদক্ষেপ নিচ্ছে, আরও কড়া পদক্ষেপ হবে, কিন্তু এই যে জয়ন্ত সিং, এদেরকে দেখা যায় সাংসদ বিধায়কদের আশেপাশে, এই সমস্ত ক্লাবগুলো সরকারি অর্থ পেয়ে থাকে, তাহলে আসলে এই সরকারি অর্থ দিয়ে হচ্ছেটা কি? যে কোনো ক্লাব একটা যুব কল্যাণ দপ্তর থেকে খেলাধুলা সরঞ্জাম ইত্যাদি করা বা ক্রীড়া জগৎটাকে বা আগে এগিয়ে আনার জন্য এবং ক্রীড়া প্রেমিকদের বা ক্রীড়া উৎসাহীদেরকে আরো মাঠে আনবার জন্য সরকারি সাহায্য করেছে। সরকারি সাহায্য এই যে শুধুমাত্র যে ক্লাবে ফুর্তি করা, পিকনিক করার জন্য, এবং তারা সেই ক্লাবরা সাহায্য নিয়েছে, তারা প্রত্যেকে হিসাব দিয়েছে কোথায় কি করেছে না করেছে, তার পুঙ্খ হিসাব তারা দিয়েছে। যেমন দুর্গাপুজোয় আমরা যেমন পরে তদন্ত সাপেক্ষ বা আপনারা সেই রিপোর্টাররা গিয়ে সেটা যাচাই করতে পারবে, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে
কোনো সমস্ত ক্লাব তো এরকম ঘটনার সঙ্গে যুক্ত নয়, এবং যারা অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট তারা সর্বদা চায় যে কোন রাজনৈতিক, আপনারা জানতেন যে এরা এরা অ্যান্টি অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট, এরা অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট, আপনারা জানতেন যারা অ্যান্টি আপনারা জানতেন এলিমেন্টের সঙ্গে যুক্ত থাকে তারা, শুনে করুন, মানুষ মানুষ সপ্তম বিষয়টা যারা সম্ভব হয় না, কিন্তু যারা এখন প্রকাশ পায় কারা অ্যান্টি সোশ্যাল, অভিযোগ হওয়ার পরে বোঝা যায় যে এই মানুষটা একটা অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট। ঘটনাগুলো তো অভিযোগই হয়নি এতদিন ধরে, রঞ্জন সাহেব কি বলবেন, এতদিন ধরে তো মানুষ অভিযোগই করতে পারেনি। না, এই যে ক্লাবে তুলে নিয়ে গিয়ে পেটানো হচ্ছে, এইভাবে নির্মম ভাবে পেটানো হচ্ছে, তো হয়েছে এই প্রমোটিং এর ভিডিও প্রকাশ হওয়ার কত পরে প্রকাশ্যে আসছে, অভিযোগ দাবি হয়েছিল, হ্যাঁ, বন্দুক নিয়ে একেবারে প্রকাশ্যে সেখানে প্র্যাকটিস চলছে, শাসক দল ক্লাবে টাকা দিচ্ছে এই জয়ন্ত জয়ন্ত সিং খেলোয়াড় তৈরি করার জন্য, মদন মিত্রের সঙ্গে ঘুরে বেড়াবে, মদন মিত্রের সমর্থন নেবে, আর এইদিকে সাধারণ মানুষকে এইভাবে প্রহার করবে, অত্যাচার করবে। আজকে কামারহাটিটাকে বারুবের স্তূপে বানিয়েছে, দিনের পর দিন ওখানে বোমা বন্দুক গুলি চলে, আজকে কামারহাটিটা কোন অবস্থায় পড়ে আছে, সাধারণ মানুষ আজকে কোনো প্রতিবাদ করতে পারে না, আর কেউ যদি প্রতিবাদ করে আজকে তাদের ঘরের মেয়েদের এনে এইভাবে ক্লাবের ভিতরে ঢুকে অত্যাচার করে, আমরা তো লক্ষ্য করছি, আমরা তো এর আগেও দেখেছি যে আজকে সন্দেশখালীতে কী হয়েছে, শেখ শাহজাদ আজকে প্রতিটা বিধানসভাতে প্রতিটা অঞ্চলে প্রতিটা ক্লাবে আজকে কিছু গুন্ডা কন্ট্রোল করছে, যেমন শাসক দল কন্ট্রোল করছে তেমন কিছু গুন্ডা ওই অঞ্চলগুলোকে কভার করছে। আজকে সাধারণ মানুষ, বাংলার মানুষ, প্রতিবাদী মানুষ প্রতিবাদ করতে পারছে না, তারা অত্যাচারিত লাঞ্ছিত হলেও থানায় যেতে পারছে না, কারণ গুন্ডারা কন্ট্রোল করছে, সালিসি সভা করছে তৃণমূলের হাড়মাদরা, পুলিশ সেখানে পৌঁছাচ্ছে না, পুলিশ হাত গুটিয়ে সুকেশ কি বলবেন এই কথাতে, তোলা নিচ্ছে, কোনো অভিযোগকে আপনি খণ্ডন করতে পারবেন, সালিসি সভা হচ্ছে না, একের পর এক সালিসি সভা গণপিটুনির ঘটনা ঘটছে। তৃণমূল কংগ্রেস দলটা কোনো অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস নিয়ে চলে না, এবং অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট তো সবাই তৃণমূল ঘনিষ্ঠ, এই দলের বা যাদেরকে গ্রেফতার করা হচ্ছে বা যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, আমি বলতে চাই তৃণমূল ঘনিষ্ঠ না, যদি কোনো অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট যদি একটা অনুষ্ঠান করে কেউ নেতা নেতা মন্ত্রীদেরকে আপ্যায়ন করে এবং তারা যদি সেখানে পৌঁছে যায়, তার সঙ্গে একটু পাশে গিয়ে ছবি তুললাম, তার সঙ্গে একটা যোগাযোগ বা তার সঙ্গে সৌহার্দ্য ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আছে, এই ধারণাটাই সম্পূর্ণ ভুল, প্রথম কথা, কারণ বিজেপির এরকম অনেক অনেক আছে সুকেশদা যে কথা বলছেন সে কথারও সার্বত্তা আছে, যে বিজেপির এরকম তো বহু লোককে দেখা যায় যে হয়তো প্রধানমন্ত্রীর সঙ্গে ঘুরছেন, বিজয় মালিয়ার কথা, বিজয় মালিয়াকে একসময় অরুণ জেটলি বলেছিলেন যে আমি জানি এই লোকটা কেমন, তবুও তিনি সাংসদ হয়েছিলেন, পরবর্তীতে তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন, আজও তাকে আনা যাচ্ছে না, বিজভূষণ সারণ সিংয়ের কথাও বলা যেতে পারে, তো একাধিক অভিযোগ রয়েছে, উভয় পক্ষেই রয়েছে, কিন্তু সুকেশদার কাছে আমার বক্তব্য যে এ রাজ্যে এবং একেবারে কলকাতার নাকের ডগায় আড়িয়াদহ দক্ষিণেশ্বর কামারহাটি চত্বর সেখানে এই ঘটনা কেন ঘটবে? রমজান সাহেব সেই জায়গাতে আমার বক্তব্য যে বিরোধীদের ভূমিকা এখানে কি, বিরোধীদের তো আপনারা প্রধান বিরোধী দল, একের পর এক ঘটনা ঘটে যায়, আপনারা কোথায় থাকেন, প্রতিবাদ করতে দেখা যায় না, এই ধরনের ভিডিও প্রকাশ্যে আসছে, আপনাদেরকে হয়তো আমরা নিয়ে আসছি বলছেন, কিন্তু এখানে তো বিরোধী দলের অনেক বড় ভূমিকা রয়েছে। শুনুন, এই রাজ্যের স্বয়ং মুখ্যমন্ত্রী গুন্ডা কন্ট্রোল করে, এই রাজ্যের স্বয়ং মুখ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রীও বটে, পুলিশকে দিয়ে বিরোধী দলকে কন্ট্রোল করে, তা আজকে বিরোধী দল ভারতীয় জনতা পার্টি ময়দানে আছে, বিরোধী দলনেতা আজকে সে তার কথা বলছে, দলীয় কথা বলছে, রাজ্য সভাপতি আন্দোলন করছে, প্রতিবাদ করছে, ভারতীয় জনতা পার্টি রাস্তায় আছে সাধারণ মানুষের জন্য, সন্দেশখালীতে দেখেছেন কিভাবে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আন্দোলন করেছে, প্রতিবাদ করেছে, আজকে সন্দেশখালীতে তো আপনারা বলছিলেন সেখানকার মা বোনেরা আন্দোলন করেছে, চাকরিটা চুরি করা, আপনারা পরবর্তীতে গিয়ে আন্দোলন ভারতীয় জনতা পার্টি,
আপনারাই বলছিলেন সন্ত্রাসকারীতে সেখানকার মা বোনেরা আন্দোলন করছিলেন, আপনারা গিয়ে আন্দোলন হাইজ্যাক করেছেন। আজকে মায়েদের পাশে কি হয়েছে মানুষ দেখতে পেরেছে, মায়েদের পাশে ভারতীয় জনতা পার্টি মহিলা মোর্চার নেত্রীরা পাশে দাঁড়িয়েছে, পয়সা দিয়ে মিথ্যা কথা দিয়ে অভিযোগ। বসিরা কি দেখিয়েছে? বসিরাতে ছাপ্পা মেরে জিতেছেন, গণতন্ত্র হরিণ করে জিতেছেন, মানুষের রাস্তায় নয়। তারপর ব্যবস্থা হবে, এর যেন পুনরাবৃত্তি না হয়, পুলিশের কাছে যেন আগে থেকে ইনফর্ম থাকে, আমরা যেন পুলিশ গ্রেপ্তার করেছে সেই খবর অতি অবশ্যই আগে করতে পারি। অনেক ধন্যবাদ দুজনকেই, ধন্যবাদ দর্শকদেরকেও যারা এই অনুষ্ঠান দেখছিলেন। পরবর্তী খবর জানতে দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন।